বিদেশী সুতা টানে পুতুল নাচের খেলা চলছে। বাংলাদেশে আজ ফখরুলের মতো পুতুলেরা নাচে, সুতার টানে নাচে, দালালেরা নাচে, টাকা 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 উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে, কোথায় পেল এত টাকা? নির্বাচন করবে না, কারণ শেখ হাসিনার যে জনপ্রিয়তা নির্বাচন করে জিতবে না, সেটা তারা ভালো করে জানে। আর সেজন্যই নির্বাচনকে বানচাল করতে হবে, শেখ হাসিনাকে প্রয়োজনে হত্যা করতে হবে, তাকে ক্ষমতা থেকে হটাতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিদেশি প্রভু আছে, প্রভুরা সুতা ছেড়ে দেয়, আবার সুতা টানে, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? ফখরুল একটা পুতুল, তারেক জিয়ার ধমক এই টিকে না, তারেক জিয়ার ধমক এই টিকে না, সে আবার আওয়ামী লীগকে ভয় দেয়। তুমি তারেক জিয়ার ধমকে টিকতে পারছো না, কয়দিন পরেই হঠাৎ শুনি হাসপাতালে ভর্তি, রোগের জন্য না, ওই ধমককে বেচারা সইতে পারে না, তখন হাসপাতালে যা, বিকালে যা, রাতে আবার আসে। তো এই অবস্থা চলছে।